Assalamualaikum warahmatullahi wabarakatuh, সম্মানিত কুয়েত প্রবাসী। আলহামদুলিল্লাহ, অবশেষে ধীরে ধীরে কুয়েত স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় কুয়েতে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলো থেকে সরাসরি বাণিজ্যিক বিমান পরিচালনা শুরু করা হবে। উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আগত যাত্রীদের অবশ্যই কুয়েত সরকারের অনুমোদন দেওয়া ভ্যাকসিন গ্রহণ করা থাকতে হবে, যেমন ফাইজার, অ্যাস্ট্রাজেনিকা, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন। তাছাড়া কুয়েতে প্রবেশ করতে হলে বৈধ আকামা থাকতে হবে, এবং বৈধ আকামা যাদের আছে ওই সকল যাত্রীরা কুয়েতে প্রবেশ করতে পারবে, যেটি কুয়েতের আগের ঘোষণা অনুযায়ী। একটি দৈনিক জানিয়েছে, বাণিজ্যিক বিমান সরাসরি কুয়েতে আসা যাওয়া করবে। বিমান সংস্থাগুলো সকল দেশে তাদের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছে, যেটি নিশ্চিত করেছে কুয়েত এয়ারওয়েজের ভাইস চেয়ারম্যান। বর্তমানে প্রতিদিন 5,000 যাত্রীকে কুয়েতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে এটিতে কোনো পরিবর্তন হবে না। তবে প্রতিদিনের আগত যাত্রীর সংখ্যা প্রত্যাশিত স্তরে এখনও পৌঁছায়নি। কুয়েত সরকার একটি পরিকল্পনা করছে যে সকল নাগরিকও প্রবাসীদের টিকা দেওয়া হবে, এবং উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকা বাতিল করা হবে। এখানে একটি ব্যাপার ক্লিয়ার, সেটি হচ্ছে যে মন্ত্রী পরিষদের গত বৃহস্পতিবার বৈঠকে এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে যে 1 আগস্ট থেকে কুয়েতে প্রবেশের অনুমতি দেওয়া হবে আটকে থাকা প্রবাসীদের। আপনারা অবগত রয়েছেন যে বেশ কয়েকদিন থেকে কুয়েতের বাংলাদেশি প্রবাসীরা মানববন্ধন, প্রেস ব্রিফিং, বিভিন্ন কর্মসূচি পালন করছে শুধুমাত্র কুয়েত প্রবাসীদের ভ্যাকসিন গ্রহণের জন্য। বাংলাদেশ সরকার প্রবাসীদেরকে ভ্যাকসিন দেওয়ার যে অনুমোদন দিয়েছে অগ্রাধিকার ভিত্তিতে, আমাদের সাথে গতকাল যুক্ত হয়েছিল বাংলাদেশে আটকে থাকা একজন কুয়েত প্রবাসী। তিনি বলেছিলেন তিনি টিকাদানের জন্য স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন, এবং সেখানে উপস্থিত জানান যে সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিবে। সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মী জানান তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন জমা নেই, এবং তিনি এও জানান যে কোন ভ্যাকসিনটা দেওয়া হবে স্বাস্থ্যকর্মী জানে না। আপনারা অবগত রয়েছেন যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চায়নার ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদেরকে দেওয়া হচ্ছে। আপনি যদি একজন কুয়েত প্রবাসী হয়ে থাকেন, আপনার অবশ্যই এটা যাচাই করে নেবেন, আপনি চায়নার ভ্যাকসিন গ্রহণ করলে কুয়েতে প্রবেশ করতে পারবেন না, আপনাকে কুয়েতের অনুমোদিত ভ্যাকসিনগুলো গ্রহণ করতে হবে। আপনি এই কাজটি ভুলেও করবেন না, যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনার কুয়েত প্রবেশ অনিশ্চিত। কারণ হচ্ছে যে সরকার সিদ্ধান্ত নিচ্ছে বা পরবর্তীতে এই ব্যাপারগুলি নিয়ে আরও সিদ্ধান্ত আসবে। আপনি যদি আগে থেকেই না বুঝে কোনো অন্য কোম্পানির ভ্যাকসিন নিয়ে নেন যেটা কুয়েত অনুমোদন করেনি, সেক্ষেত্রে আপনার কুয়েত প্রবেশে তৈরি হতে পারে এক ধরনের অনিশ্চয়তা। মনে রাখবেন, কুয়েত সরকারের ঘোষণা অনুযায়ী কুয়েত অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করলেই শুধুমাত্র কুয়েতে প্রবেশ করতে দেবে আটকে থাকা প্রবাসীদের। আর যারা খাদিম ফ্রি বিষয়ে অপেক্ষা করছে তাদেরকে ভ্যাকসিন ছাড়াই অনুমোদন দেবে, তো তাদের ক্ষেত্রে ভ্যাকসিনের অনুমতি বা ভ্যাকসিন নিতে হবে না। তারা তার কফিল বা স্পন্সরের মাধ্যমে আবেদন করলে সব কিছু কমপ্লিট করে basalma.com-এ তারপর 14 দিনের কোয়ারেন্টাইন মেনটেন করে কুয়েতে প্রবেশ করতে পারবে, যেটি কুয়েত সরকার অনুমোদন দেওয়ার পর। এটিও গত বৃহস্পতিবার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়েছে। প্রবাসীদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আপনি এই ভিডিওগুলো অবশ্যই সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচার করবেন, যাতে করে গ্রামে বা ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের অনেক কুয়েত প্রবাসী ভাই যারা এই সিস্টেমগুলো জানে না বা এই কারণে যেন সে বিপদে না পড়ে। কেমন হয়েছে ভিডিও কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমরা কুয়েতের আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকি।